ডল স্ট্রাটার কি? ডল স্ট্রাটার পূর্ণ রূপ ডাইরেক্ট অনলাইন স্ট্রাটার, যে স্ট্রাটার সরাসরি লাইনের সাথে সংযুক্ত থাকে তাকে ডল স্ট্রাটার বলে। এ ধরনের স্ট্রাটার কারেন্ট কমাতে পারে না, তাই এ স্ট্রাটার দ্বারা মোটর সহজে অন অফ করা যায়। ডল স্ট্রাটার সাধারণত 5 SP রেঞ্জ পর্যন্ত মোটর ব্যবহার করা হয়। ডল স্ট্রাটারের 2টি অংশ, একটি হলো পাওয়ার অংশ আর একটি হলো কন্ট্রোলিং অংশ। সার্কিটটি সম্পন্ন করতে যা লাগবে: এমপিসিবি, ম্যাগনেটিক কানেক্টর অ্যান্ড ওভারলোড রিলে, 3-ফেজ ইন্ডাকশন মোটর, আপ করার জন্য এনসি পুশ সুইচ, অন করার জন্য এনও পুশ সুইচ। লাইন 1 MPCB 1, লাইন 2 MPCB 3, লাইন 3 MPCB 5 এ সংযোগ করি। MPCB-র অপর প্রান্তের MPCB 2 থেকে ম্যাগনেটিক কানেক্টরে লাইন 1 এ সংযোগ করি। MPCB-র 4 থেকে ম্যাগনেটিক কানেক্টরে লাইন 2 তে সংযোগ করি। MPCB-র 6 থেকে ম্যাগনেটিক কানেক্টরের লাইন 3 তে সংযোগ করি। ওভারলোড রিলের লাইন 1 থেকে মোটরের টার্মিনালের U1 এ, ওভারলোড রিলের লাইন 2 থেকে মোটরের টার্মিনালের V1 এ, ওভারলোড রিলের লাইন 3 থেকে মোটরের টার্মিনাল W1 এ সংযোগ করি। পাওয়ার সার্কিটে সংযোগ শেষ। এবার কন্ট্রোলিং সার্কিট শুরু করব। এজন্য যে কোনো একটি লাইন থেকে নিয়ে ওভারলোড রিলে 95-তে সংযোগ করব। 96 থেকে বের করে অফ সুইচে সংযোগ করব। অন্য প্রান্ত থেকে অন সুইচের এক প্রান্তে সংযোগ করে অন্য প্রান্তে ম্যাগনেটিক কানেক্টরের A1 এ সংযোগ করব। নিউট্রালটি ম্যাগনেটিক কানেক্টরে A2 তে সংযোগ করব। ভিউয়ার্স, এখন যদি অন সুইচটি চাপ দেন তাহলে ম্যাগনেটিক কানেক্টরটি সঙ্গে সঙ্গে অন হবে এবং ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। অফ যেন না হয় এজন্য ল্যাচিং করতে হবে। ল্যাচিং করার জন্য অন সুইচের ইনপুট থেকে ম্যাগনেটিক কানেক্টর এনওতে সংযোগ করব। ম্যাগনেটিক কানেক্টর এনওর অপর প্রান্ত থেকে কয়েলে সংযোগ করব। যখন ম্যাগনেটিক কানেক্টরটি অন হবে এনওটা এনসি হয়ে যাবে, তখন ম্যাগনেটিক কানেক্টরটি অন হয়ে থাকবে। স্টপ সুইচ চাপ দিলে স্টপ হবে। কন্ট্রোলিং সম্পূর্ণ হয়েছে। আশা করি ভিডিওটি দেখে খুব সহজে আপনি ডল স্ট্রাটার শিখে ফেলেছেন।